الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواظيمها وخير الأمور أوسطها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال النبي صلى الله عليه وسلم সিয়াম ওয়াম ইয়াফা আইয়ো কেনতল্লেতি অবলা হোঁ ওয়াসনেতল্লেতি বা আদাবোঁ মোয়াজ মোহতারাম অধিকার মুসল্লিয়ান একজন সমস্ত প্রশংসা মহান রব বলে জন্য যেই মহান রব আমাদেরকে অন্যান্য জুমুয়ার নামাজের সালাতের খুদবা ন্যায় আজকীয় জুমুয়ার খুতবায় গ্রহণ করার জন্য প্রফিট দিয়েছেন সে আল্লাহ আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ শত কোটি অগণিত দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ রসল সাল আলি সাল্লামের পরে যার কারণে আমরা চূড়ান্ত হৃদায়তের পথে সন্ধান পেয়েছি আজকের আলোচ্য বিষয় হলো এগুলো অনেক বছর ধরে আলোচনা হয় যেহেতু মাউসম এখন কুরবানি আমাদের হাতে আর দুই একদিন সময় হাতে রয়েছে এরপরে আমরা কুরবানির উপরে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব কুরবানির বিধান সম্পর্কে কুরবানি কাকে বলে এবং কুরবানির ফজিলত এবং কুরবানির কাছে গুরুত্বপূর্ণ মাস আলা প্রথম কথা হলো কুরবান কাকে বলে কুরবান শব্দটি ফার্সি উর্দু হিন্দি এবং আরবি এই চারটা ভাষাতে ব্যবহার হয় এর মধ্যে হিন্দি আরবি হিন্দি আর উর্দু জবান একই সেম পার্থক্য খুব কম দু একটি বিষয় ছাড়া কুরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা আরবি ভাষাবিদ ডাক্তার খালিল রহিম লিসানুল লিসানুল্লাহ আরবের মধ্যে আলোচনা করেছেন মা ইউতাকরাবু বিহি ইলাল্লাহি আলা কুরবানি বলা হয় ওই জিনিসটাকে মা ইউতাকরাবু বিহি ইলাল্লাহি আলা যে প্রাণী পশুকে জবেহ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় তাকে আরবিতে বলা হয় কি কুরবানি তাহলে শরীয়তের অর্থ হলো কুরবানি তাকে বলা হয় জিলহজ মাসের দশ তারিখে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা প্রাণকে নিজের পশুত্বের কুরবানী সহ একটা পশুকে আল্লাহর রাস্তায় রক্ত জড়িয়ে যেই নৈকট্য হাসিল করা যায় আরবিতে তাকে বলা হয় কি কুরবানি এখন কুরবানি করার হুকুম কি কুরবানি করা কি সুন্নাত না ওয়াজিব এই নিয়ে প্রাচীন যুগ থেকে দুইটি বিতর্ক রয়েছে একদল ওলামাদের মতে বিশেষ করে যারা কুফি কুফাবাসী আবি হানিফা রহিমা এবং তার সকল ইমামগণ কুরবানি করাকে ওয়াজিব সাব্যস্ত করে থাকেন এর মধ্যে ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনিও করেছেন। তাহলে আমরা কোনটা সাব্যস্ত করব। ইমাম সাফি রহিমা ইমাম মালিক রহিমা জুমহুর অধিকাংশদের মত হলো কুরবানি করা হলো সুন্নতে মোয়াক্কাদা এখন সুনতে মোয়াক্কাদার ওয়াজিবের তারতম্য কিরকম ফরজ আর ওয়াজিবের তারতম্য যেরকম সুন্নতে মোয়াক্কাদায় ওয়াজিবের মধ্যে পার্থক্য রকম। ভাষা ঠিক আছে কিন্তু এটার হুকুম একই রকম ইচ্ছাকৃতভাবে কেউ যদি কুরবানি পরিত্যাগ করে ইচ্ছাকৃতভাবে কেউ যদি কুরবানি পরিত্যাগ করে এবং এটাকে তার বাসনা বানায় তাহলে অবশ্যই আপনি গুনার দিকে ঠেলে যাবেন আমাদের মধ্যে কিছু লোকদের এমন দেখতে পাওয়া যায় এমন সমস্ত আলোচনা করে তার শরিয়তের যে মাকাসাদুল হাসানা শরিয়তের যে মূল উদ্দেশ্য এই উদ্দেশ্য নষ্ট হয়ে যায় সমর্থ থাকলে সে কুরবানি করবে এর দলিল স্বরূপ ইবনে মাজার চার হাজার আঠাশ নম্বর হাদিস নবী সাল্লাম বলেন যদি কোনো মুসলিম সমর্থ থাকার পরে কুরবানি না করে সেজন্য ঈদগাহের নিকটবর্তী গমন না করে ঈদগাহের নিকটবর্তী না যায় তো এই হাদিস দিয়ে অনেক ওলামা সাব্যস্ত করেছেন কুরবানি করা সুন্নতে মোয়াক্কাদা এবং এটা ইচ্ছাকৃত ভাবে তরক করলে সে গুণাগার হবে কাজেই বিক্ষিপ্ত দুই একজন বাঙালি সায়কের আলোচনা শুনেই ঢালাও ভাবে এ ফতোয়া দেওয়া যাবে না যে কুরবানি দেওয়া জরুরি কোনো কিছু না যদি জরুরি না হতো তাহলে রসুল্লা সাল্লাহ সাল্লাম কুরবানি তিনি কি করতেন না করতেন না বা তার কথা কোরআনে ইঙ্গিত দেওয়া থাকতো এর বিষয়টা এরকম না তাহলে কুরবানি করাটা হলো শূন্যতে মোয়াক্কাদা ইমাম সাফি সহকারে যতগুলো কিতাব রয়েছে উসুলের শূন্যতে মোয়াক্কাদা সাব্যস্ত করেছে এই জন্য আমরা এটাকে শূন্যতে মোয়াক্কাদা বলবো আর কেউ যদি ওয়াজিব বলে একথা বলা যাবে না যে শরীয়ত লঙ্ঘন করেছে সে তুলনামূলক উত্তমটার চাইতে অনুত্তম ভাষা ব্যবহার করেছে আমরা এইভাবে বলবো এখন কোরবানির লক্ষ্য উদ্দেশ্য কি কুরবানি কখন সে করতে পারবে কুরবানি করার শর্ত হলো। কোন ঋণী ব্যক্তি যদি ওই দিন রাতের বেলায় সহেবে নেসাব বলা হয় আরবিতে ওই নেসাবকে ধরেন একটা ভেড়া কিনার ধরেন একটা ছাগল ছাগি কেনার পয়সা তার হাতে হলো সে ওই রাত্রে কুরবানি যেতে পারবে ঋণী ব্যক্তির উপর কুরবানি করাটা বাধ্যবাধকতা না কিন্তু ঋণী ব্যক্তি যদি কোনো কারণে কিছু ঋণ হলো বাৎসরিক ঋণ যেমন আপনি গাড়ি কিনেছেন কিস্তিতে ডাউন পেমেন্ট দিচ্ছেন ফ্রিজ কিনেছেন টু অথবা থ্রি পার্টের ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন এখন এই ঋণ তো চলবে কিস্তি আকারে বছরকে বছর আঠারো মাস চব্বিশ মাস আটচল্লিশ মাস এইভাবে কিস্তি আকারে চলবে তো এই রকম ঋণ ধর্তব্য না ঋণ থাকার পরে যদি সাহেবের নেশাব ওই দিন রাত্রিতে যদি একটা প্রাণী কুরবানি করার পয়সা থাকে তাহলে তার উপর কুরবানির বিধান চলে আসবে আর বর্তমান জামানায় পাঁচ হাজার টাকাতেও সাগি খাসি কিনতে পাওয়া যায় ছাগল দিল সে কুরবানি আসলে মনের উদ্দেশ্য ঠিক থাকতে হবে বরং এসব ভুল ফতোয়া দেওয়ার কারণে অনেক বড় লোকরা কোরবানি না করে ঘরে বসে আছে যে এটা ইসলামের কোন গুরুত্বপূর্ণ বিষয় না রব্বুল আলমিন আমাদেরকে বুঝবো তৌফিক দান করুন এখন কুরবানি করা লক্ষ্য উদ্দেশ্য কি কুরবানি আমরা কার জন্য করব আমরা কুরবানি কার জন্য করব আল্লাহর উদ্দেশ্যে যে কোন কাজ করাকে শরীয়তে কি বলা হয় ইবাদত শরীয়তে কি বলা হয় ইবাদত ইবাদত কাকে বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওয়াদিনিল্লাযী জাআত বিহি ওয়াতহলিলিল হালাল ওয়াতহরিমিল হারাম হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে একজন মুসলিম যা করবে শরিয়া মোতাবেক তাকে বলা হবে কি ইবাদত ইবাদত আবার দুই রকম ইবাদতে তাও কিফি ইবাদতে তাও ফিকি ইবাদত আবার কি ইবাদতে তাও কিফি ইবাদতে তাও কিছু ইবাদত ব্যাপক এটা ব্যাপকভাবে করতে পারবেন যেমন কোরআন তেলোয়াক করে ঝাড়ফুক দেওয়া এটা জায়েজ এটা কি সুরা বাকারা থেকে সুরা নাস পর্যন্ত যে কোনো আয়াত দিয়ে আপনি ঝাড়ফুক করতে পারবেন যতক্ষণ পর্যন্ত মহারামলি জাতিহি আপনি কোরআনের আয়াতের বিকৃতি না ঘটাবেন তাতে কুফর বা শীত শব্দ যুগ না করবেন এটা ইবাদত এটা নির্দিষ্ট না এটা অনির্দিষ্ট এটা কি যেমন রাত্র জাগরণ নফল ইবাদত এটা নির্দিষ্ট না এটা কি অনির্দিষ্ট তো কোরবানি করাটা ইবাদত কবুল হওয়ার কতগুলো সত্য আমি মনে হয় এখানে একটা জমা পড়েছিলাম যে কোন ব্যক্তিদের কুরবানি কবুল হবে না আমি গতবার যখন এসেছিলাম আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তো ইবাদত করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য রসুল্লাহাম মুসান্নফে আব্দুল রাজ্জাকের চার হাজার ছাব্বিশ নম্বর মেসকাতুল মাসাবিতে হাদিস এসেছে রসুল সাল্লিয়াম বলেন কেউ যদি মানুষকে দেখাবার উদ্দেশ্যে গো মানে নামাজ আদায় করে সে আল্লাহর সাথে কেউ যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সেও আল্লাহর সাথে কি করলো সিরক করলো ইফত আশ্রফ কেউ যদি লোক দেখানোর জন্য কোনো কিছু দান করলো সেও আল্লাহর সাথে কি করলো শির করলো এই কুরবানি এমন একটা ইবাদত এই কুরবানির মধ্যে অনেকের নিয়তের তাসহি নিয়ত বিশুদ্ধ না থাকার কারণে নিয়তটা লেবানন খালেস খাঁটি দুধের মতো খাঁটি না হওয়ার কারণে কুরবানির মাঠে পড়ে আছে জোহরের নামাজ শেষ হচ্ছে আসরের নামাজ শেষ হচ্ছে মাগরিবের নামাজ শেষ হচ্ছে কুরবানির দিন গুস্ত বন্টন করছে শূন্যতে মোয়াক্কাদা জিন্দাত করতে যে সেখানে ফরস হত্যা করা হচ্ছে নামাজের তোয়াক্কা করা হচ্ছে না গরুর গুস্ত বন্টন করার জন্য ফিরিসকে ভরে দেওয়ার জন্য লোক দেখানোর জন্য এক শ্রেণীর লোকরা কুরবানি করছে এবার আপনি বলুন যে লোকটা নামাজ পরিত্যাগ করেছে যে লোকটা কুরবানি করতে যে ফরজ লম্বন করেছে অনেক বেগানা মহিলারা গাপতলি হাতের মধ্যে যাচ্ছে কুরবানির পানি কেনার জন্য আপনাদের পাশবরিক হাত হাতগুলোতে যাচ্ছে কুরবানি করার জন্য তো এই লোকের কি আল্লাহ সন্তুষ্টি জানা আছে না মানুষ দেখানো তো এই লোক কুরবানি করেও আল্লাহর সাথে কি করতেছে

গরু খুর এক সাগল খররা এ ধরনের কুরবানিতে অভ্যস্ত রয়েছে আমাদের দেশে কিছু লোক এই জন্য কুরবানি স্থির করার আগে নিজেকে কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায় গরুর গলায় ফুলের মালা আর তার গলায় জুতার মালা দেওয়া উচিত এই সমস্ত নিয়োগ যারা করে কুরবানির প্রাণী কয় করতে যায় গরুর গলায় কি ফুলের মালা তার গলায় কি জুতার মালা দেওয়া উচিত যারা এই সমস্ত নিয়োগ করে কুরবানি করতে যায় কুরবানি করতে গেলে ওই পশুর মতো আল্লাহ ওয়াদা করেছেন বলে বুধ না আমি তোমাদের জন্য এই যে কুরবানির যে তোমরা করবা এই সমস্ত প্রাণীগুলাকে আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি ফঈদা ওয়াজাবাদু বোহা যখন তোমরা কুরবানির প্রাণীটাকে শুয়ে ফেলো আমি আল্লাহ যদি তোমাদের অধীনস্থ না করতাম এই প্রাণীগুলাকে তোমাদের দিকে ঝুঁকে না দিতাম তোমরা কখন ওইগুলাকে কোরবানি করতে পারতাম না আল্লাহর ইচ্ছায় এই প্রাণীগুলো আল্লাহর জন্য নিজেকে করে দিয়েছে এবার কুরবানি ঈদের দিনেও কুরবানি করতে এক শ্রেণীর দাদ্দাল বলে পরিগণিত হবে বলেছেন মোহাম্মদ মুসনাদ আহমদ হাদিস দশ হাজার চুয়াত্তর নাম্বার মোসনাদু বাজার হাদিস এক হাজার সতেরো নম্বর হাদিস নাম্বার সাতাইশো তেপ্পান্ন নাম্বার জাবের বিন আবদুল্লাহ রাজিয়া চারটা সনদে হাদিস বর্ণিত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিন মাসিহি দাজ্জাল আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো মারাত্মক দাজ্জালের চাইতে আদর আরো ক্ষতিকর দাজ্জালের চাইতে আরো ভন্ড শয়তানদের কি দেখাবো সাহাবীগণ বলেন ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমাদেরকে দেখিয়ে দিন দাজ্জালের চাইতে আরো বেশি ভয়ঙ্কর কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাম্মা ইয়ারা মিন নাযরি রাজুলিন ওই ব্যক্তি দাজ্জালের চাইতে ভয়ঙ্কর দাজ্জালের চাইতে মারাত্মক দাজ্জালের চাইতে ভন্ড পথভ্রষ্ট যে মানুষকে দেখাবার উদ্দেশ্যে কোন কর্ম সম্পাদন করে ওয়ালাম্মা ইয়ারা মিন নাযরি রাজুলিন মানুষ দিকে দেখুক আমি কি হয়ে গেছি এরকম একটা ভাব আমাদের মধ্যে পশু কেনার ক্ষেত্রে লক্ষ্য করা যায় কোরবানি পশু প্রতিযোগিতা উনি দুই লাখ আমি পাঁচ লাখ উনি এক লাখ আমি এখন তো এক কোটি টাকার গরু কুরবানি হচ্ছে ঠিক না ঠিক এরা এত পশু হয়ে গেছে আল্লাহ আদম সন্তানকে ইজ্জত দিচ্ছেন না বেজ্জত দিতে চেয়েছেন আদমের সম্মান বেশি না কম আল্লাহ বলছে কাল রাম বানি আদম আমি আদমকে সব থেকে সম্মানিত করেছি আল্লাহ বলছে ইয়া আই সান মা ঘর রখা বিরোদ্ধিকান ফেরিম আল্লাহ দি খোলা খাস্তা ওয়া

মানে সমকামী চিন্তা চেতনা কোরবানির মধ্যে পরিবে বিয়ে দিবে আরেকজনের কাছে গরুর নাম রাখছে তাহিরি চিন্তা করেন আমার কথা হলো যে নামগুলো বললাম এরা এদের কর্ম দোষে কর্মে খারাপ কেউ তাই বলে গরুর নাম এই সমস্ত জিনিস রেখে কুরবানির মতো পবিত্র জিনিসের মধ্যেও নাটক চালু হয়ে গেছে সিনেমা চালু হয়ে গেছে ফিল্মি চালু হয়ে গেছে কলব এখন ফিল্মি হয়ে গেছে গরুর নাম ছাগলের নাম জায়েরি অমুক রাখতে হবে আল্লাহ না কথা বুঝতে পারছেন কিনা কোন মানুষের নাম রেখে কুরবানির পশুকে সম্মানিত করার দরকার নাই কুরবানির পশু আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় সম্মান নতুন করে এই সমস্ত লোকদের নাম রেখে তার সম্মান বৃদ্ধি করার এই 10 থেকে আমাদের বের হতে হবে এই 10 শরিয়ত বিকৃতি এবং রুচির দুর্ভিক্ষ বলা চলে রুচির কি রুচির দুর্ভিক্ষ চলছে রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন তাহলে কুরবানি করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর গুলে আমি আল্লাহ ফরমাবাদি করাতে এখন কুরবানির ইতিহাস কুরবানির ইতিহাসের জন্য বহুত মিথ্যা কথা আমাদের দেশের ওয়াজেরা বলে

সর্বপ্রথম কুরবানি কে করেছিলেন আদম আলা সাল্লামের ছেলে হাবিল আপনি এখনই গুগলে সার্চ মারেন আপনার গুগল পিন এটা বলে দিবে আপনাকে সর্বপ্রথম কুরবানি কে হাবিল আর কুরবানি কে সুন্নত হিসেবে মানে শূন্য শব্দটা খালি সুন্নত না কিন্তু মনে রেখে কথাটা শূন্য শব্দটা ওয়াজিব অর্থে আছে শূন্য শব্দটা ফরজ অর্থে আছে শূন্য শব্দটা কি ওয়াজিব অর্থে আছে শূন্য শব্দটা কোথাও কি অর্থে আছে ফরজ অর্থে আছে শূন্য একটা পরিবাসা নবীজির তরিকাকে বলা হয় ছিলেন যেমন এটা ফরজ করেছেন মোহাম্মদ এরকম আর কি তো শূন্য ইব্রাহিম আলাহালামের শূন্যটা চলে আসলো প্রথম হল ইসমাইল আল্লাহ সাল্লামকে কোন জায়গায় যেন রাখা হয়েছিল জমজম জমজমের পানি কার পায়ের আগাতে জমজমের পানি কার পায়ের আগাতে এই মসজিদে বসে বসে মিথ্যা কথা চর্চা জাল ভুয়া হাতির চর্চা ইবলিশি কর্মকান্ডের অন্তর্ভুক্ত যারা বলবে ইসমাইল আলাহাল্লামের পায়ের আঘাতে জমজমের পানি বের হয়েছে এ মিথ্যাবাদী এর জানা মিথ্যাবাদী এর কথা নকল আর এই কথার মধ্যে ভেজাল জিব্রাইল আলাইহিস সালামের পাখার আগেতে জমজমের পানি তৈরি হয়েছে ইসমাইলের পায়ের আগাতে নয় এটা নিল্লব্ধ দামি মিথ্যা কথা 100 হাজার বছরের মধ্যে শ্রেষ্ঠ মিথ্যার একটি মিথ্যাই তাই কার পায়ের আগা কারposXমের আগাতে জিব্রাইল আলাইহিস সালামের 700 বেশি পালক রয়েছে তার আগাতে জমজমের পানি চালু হয়েছে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আগাতে পানি বের হয়ে যাচ্ছে এসব শুনে বড় হয়েছেন বটে কিন্তু অল্লাহে বিল্লাহে তাল্লাহে লাস্টিল কালামি এই কথার কোন ভিত্তি নাই এই কথা যার হাদিস ধরো প্রমাণিত না এগুলো মানুষের তৈরি করা বক্তাদের বাজারে ছাড়া অন্য কথা না এগুলো বিশুদ্ধ মত হলো কার পায়ের আঘাতে এতদিন জানতেন কার পায়ের আঘাতে শুনছেন এগুলো এগুলো শুনে আসবেন ওই যে আব্দুর রাজ্জাক বিন ইসুফ বলছে না ধর্ম কি হাওয়াই লাড্ডু ইচ্ছা মতো খাবে এই জন্য আমি বলতে চাচ্ছি যে ধর্ম দিন এটা যে বুঝে সেখান থেকে দিন বুঝার চেষ্টা করবেন তাহলে কার পায়ের আঘাতে জমজমে পানি বের হয়েছিল কার পাখার আঘাতে জিব্রিল আলাই কি নামটা জিব্রিল নামটা কি জিব্রাইল না নামটা কি জিব্রিল আপনারা তো জিব্রাইল করেন তাই না তো তার পায়ে হয়েছিল তো ইব্রাহিম আলিয়া কত বছর পর্যন্ত সন্তান নেই তিনটি মত ছিয়াশি নব্বই আমরা পঁচাশি বা আশি থেকে নব্বই ধরি সন্তান নাই সন্তান চাওয়ারও আদব রয়েছে সন্তান চাওয়ার কি আদব রয়েছে সন্তান চাওয়ার আদব হলো আপনি বলতে পারবেন না আল্লাহ আমার একটা পুত্র সন্তান দেন আপনি বলতে হবে আল্লাহ আপনা আপনি আমাকে একজন নেককার সন্তান দেন কি সন্তান দেন যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লাম আদব দেখাচ্ছেন তিনি বলছেন রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ আপনি আমাকে একটি নেককার সন্তান দেন আর আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করেছেন সূরা সফফাতের 101 নম্বর আয়াত ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি আল্লাহ হালিম তোমার পুত্র ইসমাইলও হালিম আল্লাহ নিজের নামটা ইসমাইল নামের সাথে ব্যবহার করেছেন অন্য কোন নবী হালিম নাম শুধু কার জন্য বলতে পারবেন কোনটা বলতে পারলেন না ইসমাইল জ ইসমাইল জ্লাহ যিনি আল্লাহর জন্য নিজে জবাই হয়েছিলেন কথা কি বুঝতে পারছেন কিনা এবার আল্লাহ সালা তার বয়স তেরো বছর পদর্পণ করেছেন মাত্র বারো বালেক শুরু হয়েছে মাত্র কি বালেক হওয়া শুরু হয়েছে তখন ইব্রাহিম আলাহ সাল্লাম স্বপ্ন ব্যক্তি ব্যক্ত করলেন পুরাণে এইভাবে বলা আছে ফলাম্মা বলা গামা হুসা আয়া কলাইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্ম আমি এন্নি আজ বা হো এন্নি আজ বা মা দা তো র কলায়া অবতিফা আলমা তো মারো আমি তোমাকে স্বপ্ন দেখেছি ফলাম্মা বলা গামা হুসা আইয়া কলাইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা হৃদয় নিংড়ানো সন্তান আমি তোমাকে স্বপ্ন দেখেছি তোমাকে আমি করে দিয়েছি। ভ্রকুঞ্চিত করেন সুপাত করে দেওয়ার জন্য বলেছেন হে আমার পিতা ইব্রাহিম আমার আল্লাহ আপনাকে যেটা স্বপ্নে দেখিয়েছেন আপনি আপনার স্বপ্নটা পরিপূর্ণ করুন যখন আপনি আমাকে উপর করবেন জবাই করবেন জাবিন উপর করে যখন দেবেন আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাবেন আমি ভয় পাব না কেননা আমি তো ইসমাইল আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে তৈরি করে রেখেছি ওই যে আল্লাহ যে তার নাম রেখেছেন হা হালিম এই জন্য তো আল্লাহ কি ইসলাম কি মাজলুমের ধর্ম না ইসলাম জালেমের ধর্ম না ইসলাম পবিত্র ধর্ম কিসের ধর্ম অন্য কোন ধর্মে পর্দা নিয়ে কোন বিধান নাই অন্য কোন ধর্মে চুরি করলে শাস্তি বিধান নাই অন্য কোন ধর্মে ডাকাতি করলে কি শাস্তি বিধান নাই অন্য কোন ধর্মে কাউকে অন্যায় হত্যা করলে বিধান নাই কিন্তু কোরআন আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদের জন্য কেসাস করলাম অর্থাৎ হত্যার বদলে হত্যার আইন করলাম খুন বাদাল খুন হ্যাঁ এই বিধান ইসলামে দিয়ে দিয়েছে অন্য কোন ধর্মে এরকম নেই সেই ধর্মে যদি জবেহ করার দিন চালু হতো মানুষ হত্যা করার দিন চালু হতো মানুষ ইসলামে আসত আল্লাহ কি চান মানুষ মানুষকে হত্যা করুক জবাই করুক আল্লাহ চান ইব্রাহিম আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম কিসের পরীক্ষায় আগুনের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম মূর্তিবাদ মূর্তিবাজদের বিরুদ্ধে যুক্তিতর্কে বাহাসে তিনি উন্নত হয়েছেন তিনি মূর্তিকে বললেন মালা লাকুম লা খুন কি হলো মূর্তিরা কথা বল কেন কথা বলছো না কেন তোর আমি তিনি হাত ধরে ফেললেন শেষ করে ফেললেন মূর্তিরা তো কথাও বলে না খেতেও পারে না ইব্রাহিম আলাহ পিতা তার পিতার নাম কি তার পিতার নাম কি আসর এখানে জানার একটা ভুল আছে এখানে জানার একটা কি ভুল আছে আরব জাহানে চাচাকে কখনো পিতা থেকে আলাদাভাবে চিন্তাও করা হয় না ডাকাও হয় না আমাদের দেশে যেহেতু হিন্দুস্তানিদের কাছ থেকে আমরা ধর্ম শিখছি এই জন্য চাচার সাথে ভাতিজা সম্পর্ক ভালো না কথা বুঝতে পারছেন কিনা কিন্তু আরব ধান এমনটা ছিল মূলত আজর বলেন ইব্রাহিম আলাহাল্লামের চাচার নাম আজর হল ইব্রাহিমের কিসের নাম চাচার নাম আর তরেক হলো ইব্রাহিম আলাহাল্লামের কিসের নাম বাবার নাম আজর হল ইব্রাহিমের কিসের নাম আর তরেক হলো তার কিসের নাম বাবার নাম তো তো তার চাচা দিনের উপর ছিল তার চাচা কিসের উপর ছিল ইব্রাহিমের ভাতিজা কি নাম লুত আলাই ইব্রাহিমের ভাতুসুত্র এই দুইজন ব্যক্তি ওই কমে নবী ছিলেন এবং তারা ইব্রাহিমের দিনের উপর ছিলেন মিল্লাত ইব্রাহিমের উপর ছিলেন ইব্রাহিম আল্লাহাল্লাম সেখানে আল ওয়ালা আল বারা করেছিলেন এ নাম এই প্রথম দ্বিতীয় তৃতীয় কাতার অনেক ব্যক্তি শুনছেন কোনদিন বুঝেনি নেই হুজুর আল ওয়ালাল বারা এটা আবার কাকে বলে কারণ তাওহিদ তো ঠিক নাই ইমান তো ঠিক নাই খালি বুঝছে না হালে হাদিস মানে বুকে হাত পাতা রফাইদান করা পায়ে পায়ে লাগানো আমিন জোরে বলা তারাবি আত্মাকাত পড়া এটাই তো শুকছে না তারা আগে শিখতে হবে তৌহিদ কাকে বলে তাও হেই দেখে তাও হেই দি তৌহিদ শিখতে হবে

আপনার কোন সম্পর্ক নাই যেটা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন ওলা নাসকুরুকা ওলা নাকফুরুকা মাইয়া বুজুরুকা আল্লাহুম্মা ইদা কানা আবুদু ওয়ালা কানুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসা ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকসা আযাবাকা বলছেন কি না আল্লাহ তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তার সাথে আমার কোনো উঠা বসা নাই যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ইব্রাহিম আলাইহিস সালাম সে তার জাতির সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন কারণ তারা ইব্রাহিম আলসালামের যে দিন দিনে ইব্রাহিম আল্লাহ যে দিয়েছেন মিল্লাত ইব্রাহিমকে তার অস্বীকার করেছিল কুরবানির মধ্যে বহুত বড় শিক্ষা রয়েছে এই জন্যই একজন আব্দুল ওয়াহাব নাজদি রহিমাহুল্লাহ কিতাব ও মধ্যে বলেছেন তুমি কোরআনের যে কোনো আয়াত দিয়েই ব্যাখ্যা করো না কেন ছয় হাজার দুশো ছত্রিশটি আয়াতের যে কোনো আয়াত দিয়ে ব্যাখ্যা করো না কেন প্রত্যেকটা হায়াতের মধ্যে আল্লাহ তৌহিদ নিযুক্ত কি রয়েছে ইমান বুঝি কম রব্বুল আমাদেরকে বুঝবো তৌফিক দান করে তাহলে সৈয়দ ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ বারা করেছিলেন এই জন্য ইব্রাহিম আলাহ সাল্লাম যখন এই বাসনা নিয়ে কুরবানি করতে গেলেন ইব্রাহিমের ইসমাইলের পরিবর্তে কি কুরবানি হয়ে গেল একটা বিশাল বড় প্রাণী কুরবানি হয়ে গেল বিশাল প্রাণীটা কি ছিল তাহলে দম্বা বড় না ওট বড় আল্লাহ ওটের কথা কেন বললেন না আল্লাহর কাছে বিশাল বড় প্রাণী হলো আপনি এতটুকু একটা ছাগল দিচ্ছেন দশ হাজার টাকায় যে এটা বিশাল বড় প্রাণী আরেকজন ব্যক্তি এক কোটি টাকা দিয়ে জায়েদ খান কুরবানি দিল কথা বুঝতে পারছেন কিনা তা কিন্তু আল্লাহ দরবার সেটা সেটা কবুল হলো না কেন আল্লাহ বিশাল বড় বুঝাইতে ছিল ওই যে ছোট প্রাণীটা যে কুরবানি হয়েছে এটার মধ্যে কার সন্তুষ্টি ছিল শুরুতে আয়াত পড়েছে জুমার খুতবাতে সোরা হাত বাইশ 20 নম্বর আয়াত আল্লাহ বলেছে লাইয়্যানাল্লাহ লহুমুহা রক্ত গুস্ত কিছুই আলমার কাছে পৌঁছে না পৌঁছে তোমাদের কি তাকুয়া তাকুয়া কাকে বলে তাকুয়া কাকে বলে তাকুয়া কখন অর্জন হবে আপনার বুঝবেন আপনি যে তাকোয়া আছে আপনার এটা বুঝবেন কখন বলেন তাকুয়ার কাকে সংজ্ঞা কাকে বলে বুঝলেন না কারণ আপনার তো নাই এজন্য বুঝেন না আপনার থাকলে আপনি বুঝতেন যে আপনার তাকওয়া আছে যদি তাকওয়া থাকতোতেন একজন লোক এটা বলতে পারতেন তাকওয়া নাই এজনই তো আপনি বলতে পারেন না তাকওয়া কখন আছে এটা বুজার উপায় হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে যে প্রিয় বান্দা একজন তাকওয়াবান যখন কোন গুণা করতে গেলে কোনো পাপ করতে গেলে যা কিছু করতে গেলে আপনার কলবে যখন এই কথা স্মরণ হয় দুনিয়ার কেউ আমাকে দেখতে পাচ্ছে না আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ প্রত্যেক সৃষ্টির উপরে তীক্ষ্ণ দৃষ্টি দিতে পারেন যে কোনো কাজ করতে গেলে যখন আপনার কলবে এই কথা চলে আসে মনে রাখতে হবে আপনার তাকুয়া রয়েছে আর সারা দিনে যদি একবারও না আসে আপনি একদিনের জন্য তাকুয়া পান না

তখন আপনি বুঝবেন আপনি একজন কি এই তাকুয়াবান ব্যক্তিদেরকে বলছে উলিয়া আমার দেশে তো মাজারে দৌড়ায় ল্যাংটা হয়ে দৌড়ে ল্যাংটা পীর পীরের কাছে দৌড়ে আঙ্গুর খায় লাফাইতে লাফাইতে এত লাফা লাফাইয়া খুদারে পাইলে আগে পাইতো ব্যাং লাফানোর গানও হয় এগুলোর মধ্যে তাকুয়া নাই তাকুয়া বলা হয় আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ বলছেন

অন্তরের মুসলমান গরু খাওয়া মুসলমান বুঝতে পারছেন কিনা আল্লাহ রাবুল আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন তাহলে কুরবানির লক্ষ্য উদ্দেশ্য আমরা বুঝলাম যে কুরবানির প্রাণী এটা আল্লাহ সন্তুষ্টির কি করতে হবে কুরবানি করতে হবে এবার আসেন কুরবানির কিছু মাস আলা আমরা জেনে নিচ্ছি প্রথম কথা হলো কুরবানি করার ক্ষেত্রে কিছু বিধান এটা যে মাছ চলছে আরবিতে এটা কি মাছ বলা হয়

সকল ব্যক্তি কি এই তালবিয়াটা পাক করবে কিসের জন্য আল্লাহ হজের কথা স্মরণ করবেন কিসের জন্য জিলহজ মাস আল্লাহ তালা এই জিলহজ মাসের কসম খেয়েছেন কোরআনে ওয়াল আল্লাহ ওয়াল ফেজরি ওয়াল কসম দশ রাত্রি আল্লাহ সুরা তাওবার বত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন ইন্না ইদাতা শুহুর হিসনা আসারা আল্লাহ যে মাস তৈরি করেছেন সৃষ্টির প্রথম থেকেই আল্লাহর মাস হলো বারোটি মিনহা আর বা এখন হরমু এর মধ্যে চারটা মাস হলো আল্লাহর কাছে বেশি প্রিয় কয়টা মাস জুল কাদা তারপরে জুল হাত তারপরে কি এই জুল হাস মাস এটা কার কাছে প্রিয় আহাবু ইল আল্লাহ আল্লাহর কাছে সব প্রিয় রসুল বলছেন মা আলাকুম ফি জিহাদ ফি সাবিলিল্লাহ কেউ যদি আল্লাহর রাস্তা যান মাল দিয়ে লড়াই করে শহীদ হয় জান দিয়ে মাল দিয়ে এর চাইতে অধিক উত্তম হলো যে এই জিলহাজ মাসের দিনগুলোতে আমল ইবাদত করবে জিলহাজ মাস জিলহাজ মাসের একটি মাস এই দশ দিনের নয় তারিখে কিসের দিন আরাফার দিন আরাফার দিন কি রাখতে হয়

সুনানে তির মিজি নাসাই চোদ্দশো বত্রিশ নম্বর হাদিস সনসহি আলবানি ইরম গালির মধ্যে হাদিস সহি উল্লেখ করেছেন এখন আরাফা কোন দিনে সৌদি আরবের আরাফা না বাংলাদেশের আরাফা প্রথম কথা হলো আমরা যে বুঝতে থেকে দেখব আল্লাহ রাসুল সিয়াম ইয়াম ইয়া আরাফা যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম রাখলো কিসের দিন আরাফার দিন এখন কেউ যদি এই বুঝ না বুঝে দ্বিতীয় বুঝ বুঝে আমরা ভৌগোলিক ভাবে যেভাবে আরাফা পরে আমাদের আমরা ওইভাবে দুই দলই কিন্তু এই ফজিলত পাবে সোয়াব কম বেশি হতে পারে যদি আমার বেশি ভালো হয় যে আমরা সৌদির সাথে মিলিয়ে আরাফা পালন করব। তাহলে আমি বেশি সোয়াব পাব যদি আপনার ইস্তিহাতটা ভুল হয় তাহলে আপনি অর্ধেক সোয়াব পাবেন কেন রাসুল্লাহ ইসলামের নীতি হল আল মুজাহিদ ইউসি। গবেষক কখনো ভুল করবেন গবেষক কখনো কি করবেন সঠিক করবেন এখন কেউ ইস্তিহাদ গবেষণা করেছে ভৌগোলিক ভাবে যেদিন আরাফা কি আরাফা কেউ যদি এই গবেষণার সামনে এনে আমল করে একে তাকে বৎসনা করা যাবে না তাকে খারাপ বলা যাবে না কারণ সেও একটা গবেষণা বা ইস্তিহাদের উপর আমল করছে কোন কোনো মাস আলা শরিয়াতে এরকম রয়েছে যে মাসালাগুলো তারজি দেওয়া যায় কি দেওয়া যায় তারজি একদল বলতেছে এইটা একদল বলতেছে কি এটা দুই মতের পক্ষে দলিল আছে দুই মতের পক্ষে কি আছে যেমন কিছুদিন আগে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে বিড়াল বিক্রি করার মাস আলা নিয়ে কি বিক্রি করার বিড়াল বিক্রি করার তো যারা বিড়াল বিক্রি করা হারামের পক্ষে তারা তো আমার গুষ্টিশুদ্ধা উদ্ধার করার চেষ্টা করছেন আমার চোখে লাল কালি দিয়ে ভুল ফতোয়া কিন্তু যখন আবার আমি তাদেরকে বিড়ালের পার্থক্য বলছি যে জঙ্গলি বিড়াল আর পালিত বিড়াল দুই বিড়ালের মধ্যে পার্থক্য রয়েছে করছি ইমাম জোফা ইমাম মোহাম্মদ বিন আল কামা ইমাম ইব্রাহিম নখ রহিম হল্লা ইমাম মুগ্নি রহিমা হল্লা, ইমাম হাজম রহিম হল্লা ইনারা পালিত বিড়াল বিক্রিকে জায়েজ বলছে তখন তার আর সামনে বাড়তে পারে নাই কারণ জুমুররা যখন কোন মত দেয় মাস আলা হলো জুমুররা যেটা বলবে সেটা কথা কি বুঝতে পারছেন কিনা কিন্তু একই বিষয়ে দুই রকম মত থাকতে পারে তারজি দেওয়া যায় একই বিষয়ে কি এজন্য কেউ যদি যেখানে নাজায়জ বলে তাদের শক্ত করে কিছু বলা যাবে না আর কেউ যদি জায়েজ বলে পালিত বিড়াল পুষা বিড়াল বিক্রি করে তাহলে এটা নাজায়জ বলা যাবে না কারণ ইমাম নবী রহিম আজ থেকে এক বছর আগে তার আল মাজমু গ্রন্থে উল্লেখ করে গেছেন যে সমস্ত বিড়াল ইঁদুর শিকার করে বাড়ির জন্য উপকারী সেইসব পোষা বিড়াল এইসব বিড়াল উপকারী এবং এগুলো বিক্রি করা কি মাসালায় দুইটা মত কি থাকতে পারে এখন কেউ সৌদি আরবের দিনে আরাফা মানতে পারে আর কেউ সদলীয় দিনে আরাফা কি মানতে পারে আপনি যেই ইস্তিহাতে মানেন না কেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে দুই গবেষণার উপর আমল করলে আপনার এটা যেমন সুন্নম আদায় হবে সোয়াব কম বেশি হতে পারে যদি আমার ইস্তিহাত সঠিক এখন প্রশ্ন হলো আপনি কোন ইস্তিহাদ মানেন আমার কাছে সিয়াম ইয়াম আরাফা আরাফের দিনের টাই আমার গবেষণা মনে হয় যেহেতু আরাফা পৃথিবীতে একদিনই হবে এই জন্য আমি আরাফার দিনটাকে সিএম বলে আমি মান্য করি এবং এটাকে উত্তম মনে করি আমি মনে হয় আপনাদের বুঝাতে পারছি কথাটা এখন কেউ যদি ভৌগোলিকভাবে মানে সে মানুষ তাকেও আপনি বচ্চনা করতে পারবেন না খাটো করতে পারবেন না আমি হাদিসের বাহ্যিক বুঝের উপর আমল করছি আমাদের দলেও অনেকরা রয়েছেন যারা এই বুঝের উপর আমল করেন বিশেষ করে আমাদের জাকারিয়া সার আছেন তারা এই উপর আমি যে বুঝতে পারছি তারা এই রয়েছে। পারছেন আমার উস্তাদ আল্লামা ইমাম জুবাই আল্লাহ তারা আবার এই ভৌগোলিক আরাফার মধ্যে রয়েছেন এটা আমার উস্তাদের বুস উস্তাদ করেছেন কিন্তু আমার বুস তার মতো না কথা বুঝতে পারছেন কিনা আমি বুঝছি হাবিসের বাহ্যিক রূপ হাদিস যেহেতু বলেছে যে সিয়াম ইয়াম আরাফা কিসের দিন সিয়াম রাখতে তাহলে আমরা আরাফার দিন সিয়াম রাখবো এবার কেউ যদি মনে করেন যে না আমি ভৌগোলিক ভাবে রাখবো আপনি রাখতে পারেন আমি আপত্তি করি না তবে সোয়াবের কম বেশি থাকতে পারে এটা আবার জানবেন কে এটা আমি জানবো না এটা জানবেন কে আল্লাহ আর এইভাবেই তারজি দেওয়া হয়েছে মাসালার উপরে রব্বুল আলমিন আমাদের বুঝবার তফিক দান করেন এবার কুরবানির সাথে আর কি গুরুত্ব মাসালা মাসালা নাম্বার দুই কুরবানির প্রাণীর সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা কিসে কুরবানি ভাগে আমি কিন্তু সুন্নতের কথা নাই আমি কিসের কথা বলছি জায়েজের কথা রসল্লা সাল আলি এক দলের দাবি হলো তিনি শুধু সফর অবস্থাতে ভাগে কুরবানি করেছেন মুকিম অবস্থাতে না যে দলিল তারা দিয়েছে একই দলিল আমরা দেই

সফর অবস্থাতে তাইমের বিধান নাজিল হয়েছে হয় নাই আল্লাহ গেলেন সমস্ত বনু মুস্তালিকের যুদ্ধে মা আয়সার ঘাড় হারায় গেল ফরজ গুসল নাই সাহাবারা বলতে শুরু করলো আপনার আবু বাকর আপনার মেয়ে এমন একটা ঘটনা বাদায় দিয়েছে উজু করতে পারছি না ফরজ গুসল করতে পারতেছি না একটু পরে জিব্রিল আয়াত নিয়ে আসছে রসুসাল্লাম তার স্ত্রী তার কোলের উপর মাথা দিয়ে রাখছেন যখন তোমরা পবিত্র পানি না পাবে মাটি দ্বারা উন্মুম করবে একটু যেই লোকগুলো একটু সাইয়েদে নবি بکرকে বচ্চনা করছিল একটু খারাপ মনে করছিল তারাই বলল اهلا وسهلا তোমার কন্যার জন্য আমরা অনেক নিয়ামত পেয়েছি আমাদের মধ্যে তাইমুমের বিধান এসেছে অনেক বৃদ্ধ লোক ঠান্ডায় কষ্ট করে অনেক লোক পানি পায় না তাদের জন্য আল্লাহ মাটি দিয়ে মুম বৈধ করে দিয়েছে ওটা তো সফর অবস্থায় ছিল কি অবস্থায় ছিল এখন আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয় রুগী থাকে নিউমোনিয়া ব্রকমা শ্বাসকষ্ট তাকে কি আগে মাল দূরে যাওয়া লাগবে যে কেন চোদ্দ মাল দূরে যান তার আগে মুসাফির আগে কি চোদ্দ মাল দূরে না গেলে মুসাফির হবেন না এখন এই রে ক্রেনে করে ঠেলে ঢাকিয়ে চোদ্দ মাল দূরে নিয়ে মুসাফের বানিয়ে তারপর তাই মুখ করাবেন নাকি আছে নাকি সরিয়ে এমন বিধান কোন তাহলে সেটা যদি হয় তাহলে কোরবানির ক্ষেত্র হবে না কেন করা। সফর অবস্থায় সেটা যদি হয় তাহলে এখন কেন করতে পারবেন না জাকাতের বিধান সেটা যদি সফর অবস্থা হয় এখন আপনি কেন করতে পারবেন না মুজার উপর মাসে হোক এটা যদি সফর অবস্থা হয় এখন কেন আপনি করতে পারবেন না জাকাতের নিসাব সেটা যদি সফর অবস্থা হয় এখন অবস্থায় করতে পারবেন না কারণ সফর অবস্থায় কোনো জিনিস হলে স্বাধীন অবস্থায় করা যাবে না যেই পর্যন্ত আল্লাহ এবং তার রাসুলের কোন বিধান না আসবে সেই পর্যন্ত এটা বক্তব্য দেওয়া যাবে না এই কারণে আরবের ওলামা সহ সকল ব্যক্তি পৃথিবী বছর ধরে একমত সফর অবস্থার ভাগে কেউ করে নাই কেউ কি করে নাই বাংলাদেশের একজন বড় আলেম করেছেন এটা তার ব্যক্তিগত চিন্তা যদিও তিনি তার মত থেকে ফিরে এসেছিলেন মাসায় কুরবানিতে এই মাস আলাপটি সংশোধন করে দিয়েছিলেন পরবর্তীতে আবার রাখা হয়েছে কেন তাহলে যদি সফর অবস্থায় কুরবানি নিয়ে এত কথা হয় তাহলে রাসু সাল্লাম বায়াত দিয়েছিলেন কোন অবস্থায় বায়াত দিয়েছিলেন কোন অবস্থায় সফর অবস্থায় না স্বাধীন অবস্থায় কুরবানির ক্ষেত্রে সফর অবস্থা থেকে নিজের অবস্থান অনর না না পিছানো যাবে না আর সফর অবস্থায় যখন বায়াতের হাদিস আয়াত আছে এটা তখন মুখিম অবস্থায় নিয়ে নেওয়া হয় তখন কন্ট্রিভার্সি না বিচারিতা না আমি বায়াতের বিধান নিলাম মুখিম অবস্থাতে আর কুরবানির বিধান নিলাম না হবে না তো তাহলে কুরবানির বিধানও তাহলে আপনার সফর অবস্থায় যদি নেন বায়াতের বিধানও সফর অবস্থায় নিতে হবে মুখিম অবস্থায় নয় যদিও বায়াত এই ধরনের বায়াত সরিয়াতে নেই এই জন্য বায়া ছড়িয়ে কি নেই এরকম আরো আরো তেতাল্লিশটা যুক্তি রয়েছে দলিল রয়েছে এর বিরুদ্ধে আমরা বায়াত আলোচনা করে সে কথা বলবো এর মানে এই নয় যে কোনো একজন বড় আলেমের কি আমরা অস্বীকার করব। এর মানে এই নয় যে কোনো একজন বড় আলেমের সব কথা অন্ধভাবে মানবো আমার সব কথা অন্ধভাবে মানতে পারবেন না যে পর্যন্ত আমি দলিল উপস্থাপন না করতে পারবো কথা কি বুঝতে পারছেন কিনা

তাহলে সফর অবস্থাতেও কুরবানি দেওয়া যাবে ভাগে কুরবানি দেওয়া যাবে এখন ভাগের ব্যক্তি কেমন হবে যে ব্যক্তি ভাগে কুরবানি দিল তার অবস্থা কেমন হবে চোর ডাকাত শুধু তার সাথে ভাগে দেওয়া যাবে কিনা সাধারণ কমন সেন্স বলে কি দেওয়া ঠিক না আমি বলবো এটা দেওয়া দরকার নেই কারণ যে ফতোয়াতে তাকুয়া নাই এই ফতোয়া দেওয়া দরকার নেই কথা বুঝতে পারছেন কিনা যে ফতোয়ার মধ্যে কি নাই তা কুয়া নাই আল্লাহর ভয় নাই সারাক্ষর বেনামাজি মোরতাত বেদাতি মাজার পুজারি সে আপনার সাথে কুরবানির ভাত হোক এটা আমি এজন্য চাইবো না কারণ তা না হলে সমাজ তাকে স্বীকৃতি দিবে আস্তে আস্তে তার বদ দিন মানুষ ইসলামের দিন মনে করতে পারে এজন্য আমাদের তাদেরকে কি করতে হবে বয়কট করতে হবে

এখন রাসূল কিভাবে কুরবানি করছেন আপনি যদি রাসূলেরটা নেন তাহলে অবশ্যই একা কুরবানি করত রাসূল একা কি কুরবানি করেছেন। গরুর পয়সা হলো রাসূল তাবিয়ে খাসি কুরবানি করতেন জাবের বিন আবদুল্লাহ হাদিস বলনা করেছেন রআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহ রাসুলকে দেখেছি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি আল্লাহর রাসুল দুইটি খাসি দ্বারা তিনি কুরবানি করতেন সোনেন আবু দাউদ হাদিস এক হাজার ছয় নাম্বার সরহে আউলুল বাবু নুর মোহাম্মদ আজিম আবাদি এ হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন রাসুল সাল্লাম গরুর পয়সা হলেও তিনি কয়টা খাসি দিয়ে কুরবানি করতেন কয়টা খাসি কয়টা খাসি আর আমার দেশের এক লোকরা ফাতুয়া দিয়েছে খাসি দিয়ে কুরবানি জায়েজ নেই পড়াশোনা তো নাই মোটেও জিরুই টোটাল জিরো খালি ক্যামেরা লাইট ক্যামেরা অ্যাকশন ঘুমটা টাঙা যা মনে চাই ফতোয়া দিচ্ছে আর রাসুল সাল্লাহাম কয়টা খাসি দিয়ে দিচ্ছেন আর এরা বলে কি খাসি দেয় কুরবানি সারাদিন ইসলামী সঙ্গীত গায় ছয়টা সাতটা করে মাহফিল করে ঘুমের ঘরে মাইকের সামনে বসে অক্সফোর্ডে ফুটবল খেলে নব্বই বিরাট বড় প্লেয়ার ছিল রকেটে চড়েন তিনি এইসব আজে বাজে ফতোয়া আবার মাইকের সামনে বলছে পাঠা দিয়ে কুরবানি জায়েজ খাসি দিয়ে কুরবানি না জায়েজ খাসি করে দেওয়া মানে হলো শেষ করে দেওয়া হলো আর আল্লাহ রাসুল দিছেন দুইটা আর ইবনে হাজার আসালানি বলেছেন খাসি দিয়ে কুরবানি করলে ওই প্রাণীটার দুর্গন্ধ দূর হয় এই জন্য পাথার শরীরে যে দুর্গন্ধ এটা কিন্তু খাসি শরীরে নেই ঠিক না ঠিক যাক আমার সেই ভাইকে বেশি বেশি পাটা খাওয়ার তফিক দান করুন আমরা খাসি খাবো আমরা কি খাবো নাম বললাম না তার নাম বলা দরকার আছে এটা ভুল ফতোয়াটা উল্লেখ করে দিবেন কি ফতোয়া উল্লেখ করে দিলাম ভুল ফতোয়াটা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা খাসি দিয়ে কুরবানি করেছে দুইটা খাসি দিয়ে কুরবানি করেছে এখন খাসি মানে 100 পরিবারের জন্য একটা ছাগলি যথেষ্ট কয়টা ছাগল আমাদের তো একটা হচ্ছে না আমরা দুই তিনটা গরু জবাই করি এখন ঠিক নাবে ঠিক আপনি বস্তু বিতরণের জন্য করেন কি বিতরণের জন্য গোস্ত বিতরণের জন্য করেন গরিবরা পাবে আলহামদুলিল্লাহ এটা ভালো নিয়ম ক্ষেত্রে সত্তরটা জবাই করলে সমস্যা নাই কিন্তু সাহাবিদের আমল কি ছিল সাহাবি আবু আবি আইব আনসারি কি সাহাবি জান্নাতি না জাহান্নামি শুধু জান্নাতি না মানে জান্নাত তার জন্য ওয়াজিব হয়েই আছে রাসুল বলেছেন اولو জাইশিম মিন উম্মতি ইখজুনাল بحর ফকাদ আওজব কেউ ইতালির যুদ্ধে সমুদ্র পথের যুদ্ধে অংশগ্রহণ করে তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেন আবু আইমান সারি রাদিয়াল্লাহু আন বেশিরভাগ ইতিহাস ভিত্তিকের মতে তিনি রোম শহরের ফটকের নিচে দাফন অবস্থায় আছেন তিনি রোমে মারা গেছেন কোথায় মারা গেছেন অর্থাৎ এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন সমুদ্রের যুদ্ধে কিসের যুদ্ধে এই বলছেন একশো পরিবারের জন্য একটা ছাগল কুরবানি করাকে উত্তম মনে করতেন এবং এই আমলটা করে তার অহংকার গর্ববোধ করতেন খুব প্রাউড ফিল করতেন যে আমরা রসুলের সুনতকে চিন্তা করতে পেরেছি কার সুন কে চিন্তা করতে পেরেছি বারহাত রসুল্লা সাল্লাই সাল্লামের সুনতকে কি করতে পেরেছি জিন্দা করতে পেরেছি তাহলে কুরবানি একা করা উত্তম কুরবানি খাসি দিয়ে করা উত্তম এই জন্য একটা সময় আমাদের দেশের লোকেরা কি বলতো বকরির ঈদ কি বলতো মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা প্রথম কথা হলো মহিষ দিয়ে কুরবানি করা সুন্নত নয় রাসুলেরও সুন্নত নয় সাহাবিরও সুন্নত নয় তবে তাবে হাসান বস্ত্রীর একটি মত পাওয়া যায় আল জিস কেউ যদি গরুর পরিবর্তে মহিষ দিয়ে করে তো এটা জায়েদ আছে ভাই আমরা আহলে হাদিসরা জায়েদের পিছনে ছুটি না আমরা কিসের পিছনে ছুটি স্ত্রী সহবাসের মাধ্যমেও তো ইফতারি খোলা জায়েজ রয়েছে ইবনে ওমর থেকে হাদিস রয়েছে আফতারাব নাই ওমর ইল্লাল জামা ইবনে ওমর কখনো কখনো স্ত্রী সঙ্গম দ্বারা তিনি ইফতারি খুলিয়া লইয়াছেন ইহা কি সবার জন্য আম ক্ষেত্র বিশেষ দুই তিনটা বউ বিয়ে করেছে কিংবা অবিবাহিত বিয়ে করেছে রমজান মাস চলে গিয়েছে অবস্থা খারাপ এখন সে ধর্ষণ করবে অবস্থা খারাপ সে মাস্টার মিশনের দিকে যেতে পারে অবস্থা খারাপ নৈতিক বিপর্যয় ঘটতে পারে ওই ওই প্রয়োজন তখন ব্যক্তির জন্য সঙ্গম দিয়ে ইফতারি করবে এটা কোনো ব্যক্তির জন্য ঠিক এখন এই হাদিস দিয়ে বলে আর ইসলাম তো আসতে স্ত্রী সঙ্গম দিয়ে আমার কি ইফতারি করতে হবে হবে তো ক্ষেত্র বিশেষ মহিষ কুরবানি করলে টেনে টুনে কি টেনে টুনে যাইস সুন্নত তো কখনোই না সুন্নত কি আর এজন্য আমরা সুন্নত जिंदा করব কথা বুঝতে পারছেন কিনা এত বস্তু খাওয়ার চিন্তা না করে তো আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্যরা চিন্তা করেন এবার শেষ শেষ আলোচনার দিকে শেষ দিকে আসছে কারণ দ্বিতীয় খুতবাতেও আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব ইনশাআল্লাহ যেটা মানে আপনাদের মাথায় আঘাত লাগতে পারে কিন্তু ভুল তো সংশোধন করে দিতে হবে ঠিক না ঠিক কুরবানির প্রাণীর গুস্ত বিতরণ সম্পর্কে প্রথম হলো এখানে যারা হোটেল ব্যবসায়ী আছেন এটা আল্লাহরে ভয় করেন গরিবদের কাছে কম টাকায় কুরবানির গুস্ত খা উহা দিয়া দশ বছর পার চিন্তা করিয়া লইয়াছেন ইহা হারাম কারণ কুরবানির প্রাণী কেমা বেচা করা সরিয়াতে কি হারাম কোন কষাইকে তার কষাই পারিশ্রমিক দেওয়া যাবে কিন্তু কুরবানির গুস্তকে পারিশ্রমিক রূপে দেওয়া হারাম বস্তেবাসনার কিনা কুরবানির প্রাণী যায় না এইজন্য হোটেলগুলো খাবার হোটেলগুলোমুখী আছে কখন গরিবরা এসে কুরবানির বস্তু বিক্রি করবে উনি হাকিলিয়াত বছরকে বছর বিক্রি করবে আর কোরআন আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিলরি ওয়াতাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়ালুদওয়ান তোমরা नेक কাজে একজন আরেকজনকে সাহায্য করো পাপ এবং সীমালঙ্ঘনে তোমরা কেউ কাউকে সাহায্য করো না কুরবানির প্রাণী বিক্রি করা হারাম সূরা হাতির 36 নম্বর আয়াত এসেছে فاذا وجبت ذبحه যখন তুমি প্রাণীকে কুরবানি করবে শুইয়ে ফেলবে প্রাণীকে কি করে ফেলবে গরুর কুরবানি করার সিস্টেম বুঝেনা গরুটা জবাই করার সময় হাত পা বাতে পারবে জবাই হয়ে যাওয়ার সাথে সাথে গরুর হাত পা কেটে ফেলতে হবে না হলে এই প্রাণীকে কষ্ট দেওয়ার জন্য জালেম হিসেবে নামেও যাওয়া লাগতে পারে কারণ তার খুন রক্ত প্রবাহিত হওয়ার জন্য তার হাত পা গুলোকে স্বাধীন করে দিতে হবে যেন রক্তের ফোঁটাগুলো জমিনে ভালো করে যায় যেন ভালো করে তার জানটা কবজ হয় ভাই রাসূল বলেছেন মাল্লান ইয়রহমুল্লাহ ও ইয়ারহামুন নাত যে ব্যক্তি কোনো জীবের উপর দয়া করে আল্লাহ তার উপর দয়া করেন একজন মহিলা বিড়ালকে খেতে দেয় নাই রাসূল বললেন এই ব্যক্তি নামের সর্বনিম্ন স্তরে থাকবে কি বুঝলেন আবার একজন ব্যবসা কুকুরকে খাইয়ে কোথায় চলে গেছে কাজেই হলো বিষয়টা গুরুত্বপূর্ণ জবাই করার সাথে সাথে বাঁধন খুলে দিবেন করেন এইভাবে কুরবানি করেন কখনো বাঁধনগুলো আগে কি করবেন খুলে দিবেন যেন ভালো করে তার খুনটা তার জানটা ভালোভাবে কবচ হয় হায়ানার মতো কুরবানি করেন না হায়না কামড় দিয়ে খাইতে শুরু করে তা আপনারা যেন হায়না না হন কথায় বুঝতে পারছেন কিনা এটা কলদের মধ্যে রহম দয়া করবেন এবার কুরবানের গুস্ত বিতরণ হয় বাগে বাঘ করবেন তুমি কিছু খাও তারপর কি করো যারা অর্থের অভাবে কুরবানি দিতে পারে নাই তাকে পৌঁছে দাও মূলত যারা গুস্ত চেয়ে চেয়ে ভিক্ষা করে একটু গুস্ত দেন তাদেরকে একটু অংশ দাও এখন এটাকে সরিয়াতে কোনো বিধান না এটা কোনো ফরস বিধান না গরিব ব্যক্তি যে কখনো গুস্ত খেতে পারে না কুরবানির মালিক হলো কাকতালীয় ভাবে সে পুরা গুস্তটা খাবে তার জন্য কোনো ভাগ নাই বাহান আল্লাহ ধনী ব্যক্তি কুরবানি দিল চাইল পুরা গুস্তটা গরিব কি করে দিব দান করে দিব পুরা গুস্তটা গরিবদের কি করে দিব দান করে দেব সে চাইলে এটা করতে পারে কিন্তু কেউ যদি এই ভাগও করে এটা অনুত্তম না এই ভাগটা কিন্তু চমৎকার যদি এইভাবে বন্টন করে বন্টন নীতিটা যদি সমাজে চালু থাকে এটা বা হারাম না কথা বুঝতে পারছেন কিনা কিন্তু মনে রাখতে হবে না বন্টন করে মনে বড় লোকরা যেন গোস্ত কি বেশি পায় আবার অনেক বড় লোকরা এমন আছে গুস্ত খাওয়ার জন্য কুরবানি দেয় না কুরবানির তো সমাজ বন্টন আসবেই কথা বুঝতে পারছেন কিনা এগুলোর ব্যাপারে সচ্চা থাকতে হবে কুরবানির পানির সাথে আকিকা করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা এই দুইটি মাস আলাদা বলে শেষ করবি চাল্লা কুরবানির পানির সাথে আকিকা দেওয়ার কোনো বিধান নাই মুসান্নাফি ইবনা আবি সাহেবার একটা জাল হাদিস রয়েছে কারণ কুরবানি জিলহজ মাসে আকিকা হলো আপনি জন্ম নেওয়ার সাত দিনের মধ্যে রসুল বলছেন কুল্লু গুলামিন রহিনাতুন আও মুরতাহানুন প্রত্যেকটা প্রাণী আল্লাহ নিকট দায়বদ্ধ থাকে সপ্তম দিনে তোমরা ওই ওই ব্যক্তিটার জন্য ছেলে হলে কয়েকটা ছাগল মেয়ে হলে আর এই সমাজে দেখবেন জাহেল কতগুলো আছে কুরবানির পানির মধ্যে একটা নাম ঢুকিয়ে দিচ্ছে এমন অবস্থা ডেট ডে বার্থ ডে ম্যারেজ ডে সব দুষ্টি শুদ্ধ এক গরুতে হচ্ছে ঠিক ঠিক বলেন না কুরবানির পানির সাথে আকিকা করা যাবে না মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা এ ব্যাপারে সরাসরি কোনো হাদিস নাই তবে মুবারক যিনি ইমাম বুখারির মতো আড়াই লক্ষ ছাত্রের জন্ম দিয়েছেন সুমানুল্লাহ কার মতো ইমাম বুখারির মতো আড়াই লক্ষ ছাত্র ছিল তার কে ইমাম ইবনুল মুবারক যিনি রসুলের সব হাদিস মুখস্ত করছিলেন কেমাম মুবারকের উপর যারা করে। এমন একজন ব্যক্তিকে ইমাম ইবনুল মোবারক তিনি মত দিয়েছেন মৃত ব্যক্তির জন্য যদি আপনি কোন নামে মৃত ব্যক্তির নামে তো কুরবানি হয় না মৃত ব্যক্তির নামে কি মৃত ব্যক্তির নামে কোনো কুরবানি কথা বুঝলেন আপনার বাচ্চাচার নামে কুরবানি আপনার নামেও কুরবানি কার নামে কুরবানি হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি হয় আপনার পক্ষ থেকে কুরবানি হয় আপনার বাবার পক্ষ থেকে কুরবানি হয় এই জন্য নাম আর পক্ষ গুলিয়ে ফেলবেন না উদ্দেশ্য পক্ষ থেকেই কিন্তু শিরিক তো আমাদের রোগ মুখ দিয়ে বলি যে না আমার নামে তা তার নামে আমরা রোগ